নিজেকে চিনব কি করে? যদি বায়োডেটাটা আমার চেনা না হলো তাহলে আমি কি করে নিজেকে চিনব? আমি কে তাহলে? ঠাকুর আরো বলছেন, আমি কে? ভালোরূপ বিচার করলে দেখতে পাওয়া যায় আমি বলে কোনো জিনিস নেই। হাত পা রক্ত মাংস ইত্যাদি, এর কোনটা আমি? হ্যাঁ, যেমন পেঁয়াজের খোসা ছাড়াতে ছাড়াতে কেবল খোসাই বেরোয়, সার কিছু থাকে না, সেই রূপ বিচার করলে আমি বলে কিছু পাই নেই। এবার দেখুন, উনি মেথডটা বলে দিচ্ছেন। মেথডটা কি? বিচার, এনকোয়ারি। বিচার মানে এনকোয়ারি। এনকোয়ারি ইন্টু হোয়াট? এনকোয়ারি ইন্টু আমি কে, হু অ্যাম আই। কোথায় বিচারটা করব? যেখানে যেটা আমার অনুভব হচ্ছে সেইখান থেকে আরম্ভ করব। বেদান্ততে এই বিচারের উপায়, এগুলোকে বলে প্রক্রিয়া, অনেক জায়গায় বলা আছে। যেমন আমার একটা ফেভারিট হচ্ছে দৃগদৃশ্য বিবেক। আরেকটি উপায় আছে, তৈত্তিরীয় উপনিষদে বলা আছে পঞ্চকোষ বিবেক। আরেকটি উপায়, আরেকটি প্রক্রিয়া বলা আছে মাণ্ডুক্য উপনিষদে অবস্থাত্রয় বিচার। এগুলো সবগুলোই বিচার, একটা স্পেসিফিক টাইপ অফ এনকোয়ারি, আমার নিজের বিষয়ে এনকোয়ারি। দেখুন, নিজের বিষয়ে এনকোয়ারিটা খুব ইন্টারেস্টিং। অন্য কোনো বস্তু হলে সে তো আমার থেকে আলাদা, ভগবান আছেন এটা তাহলে বিশ্বাসে মেনে নিতে হবে। আমি আছি, এটা কি বিশ্বাসের ব্যাপার না প্রত্যক্ষ? আমি তো আছি, আমি কি হয়তো আমি জানি না, আছি এটা তো নো ডাউট অ্যাবাউট ইট। আচ্ছা, স্বর্গলাভ, বৈকুণ্ঠ, কৈলাস, হেভেন, জান্নাত লাভ, সেটা তো পরে হবে, কবে হবে জানি না। ভগবান আছেন কোথায়? বৈকুণ্ঠে আছেন, মানে এখানে নেই সেখানে আছেন, এখন নয় তখন, মৃত্যুর পরে। আমেরিকায় গাড়ি চালিয়ে যাচ্ছে, দেখছে বিরাট বড় পোস্টার লাগানো আছে, খ্রিস্টান কোনো চার্চ দিয়েছে, আফটার ডেথ ইউ উইল মিট গড, বড় বড় করে লেখা আছে। তার তলায় আবার ফোন নাম্বার দেওয়া আছে, ওখানে কিছু ডলার দিলে তোমাকে বুঝিয়ে দেবে ব্যাপারটা। কিন্তু দেখুন ভাষাটা, দেখুন আফটার ডেথ, মৃত্যুর পরে, এখন নয় তখন, এখানে নয় সেখানে, আর আমি নয় এটা অন্য কিছু, ভগবান, একটা কিম্বুত কিমাকার ব্যাপার আছে, যাতে বিশ্বাস করতে পারে না করতে পারে। কিন্তু দেখুন আমার বিচার যখন করছি, আমি কে বিচার করছি, সেটা আছে কি না? নিশ্চয়ই আছে, এটা কোনো সন্দেহ নেই, কেউ সন্দেহ করে না যে আমি আছি বলে। আচ্ছা, সেটা কখন আছে? এখনই আছে, সব সময় আছে আর এখনই আছে। কোথায় আছে? এইখানেই আছে। এই তো একটা এমন বস্তুর বিষয়ে ঠাকুর বলছেন যেটা নিঃসন্দেহ, আনডাউটেড, আই এক্সিস্ট। ওয়েন ডু আই এক্সিস্ট? অল দ্য টাইম, নাও, এখন, মৃত্যুর পরে শুধু নয়, এখন। ওয়্যার ডু আই এক্সিস্ট? কোথায় পাবো? সব জায়গায় পাবো, এইখানে পাবো, আমি যেখানে আছি সেখানে তো আমি আছি। একটা এমন বস্তুর এনকোয়ারি উইচ ইজ নট সেপারেটেড ফ্রম ইউ বাই স্পেস টাইম অবজেক্ট, দেশ কাল বস্তুর কোনো ব্যবধান নেই, সেটা কে? আর বড় বড় কথা বলি, আত্মা, ব্রহ্ম, আর কিছু নয়, তুমি, তোমার কথাই বলা হচ্ছে। পূজনীয় স্বামী রমানন্দজি মহারাজ, যিনি শারদাপীঠে হেড ছিলেন, সেবা প্রতিষ্ঠানে ছিলেন, এখন কাশীতে আছেন, উনি এই ঘটনাটা বলেছিলেন। উনি প্রেমেশ মহারাজের কাছে যেতেন, ছাত্র। একদিন উনি বলছেন, আমি প্রণাম করছি প্রেমেশ মহারাজকে, প্রেমেশ মহারাজ হঠাৎ আমাকে এইভাবে মাথায়, প্রেমেশ মহারাজ মায়ের শিষ্য ছিলেন, মাথায় এরকম করে হঠাৎ ছুঁয়ে দিয়েছেন, আমি চমকে উঠেছি। প্রেমেশ মহারাজ বলছেন, ওই 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 যে চমকে উঠল, ও ছাড়া কোনো শালা ভগবান নেই, ও ছাড়া কোনো শালা ভগবান নেই। আর কে ভগবান? কে তাহলে? সেই ছাত্র না, তার পেছনে যে চৈতন্য, তাকে উনি ইঙ্গিত করছেন, লোক পয়েন্ট করছেন সেখানে। তো এই যে আমি আমার আসল স্বরূপ ইনভেস্টিগেশন করব, কি করে করব? ঠাকুর একটু ইঙ্গিত করে দিলেন, আরম্ভ করো যেখানে তুমি মনে করছো আমি। আমরা মনে করি এইটাই আমি, এই মানুষটাই আমি, সেইটাকে ইনভেস্টিগেশন করা। বিভিন্ন উপায় আছে, আমি উপায়গুলোর মধ্যে ঢুকছি না, একটু খালি সূত্র ধরিয়ে দিচ্ছি। দৃগদৃশ্য বিবেক বলে, যেটা তুমি জানো সেটা তুমি নও। তোমার প্রশ্ন কি? তোমার প্রশ্ন হচ্ছে যে আমি কে? জবাবটা কি? একটা টেকনিক দেওয়া হলো, যেটাকে আমি জানতে পারি সেটা কিন্তু আমি নয়, সেটা দৃশ্য, আমি দ্রষ্টা। দ্রষ্টা মানে যে জানে, আমি জানতে পারছি, যেটাকে জানতে পারছি সেটা আমি নই। তো সোজা কথা, এই টেবিলটাকে আমি জানতে পারছি, টেবিলটা আমি নই, পরিষ্কার, কেউ ভাবে না আমি টেবিল,
এই জামাটাকে আমি জানতে পারছি, আমি জামাটা আমি নই, ঠিক কথা, কেউ মনে করে না যে আমি জামা, কিন্তু এই তারপরে এই যে এটাকে আমি জানতে পারি, দেখতে পাচ্ছি, স্পর্শ করতে পারছি, অনুভব করছি আমি, কিন্তু আমরা মনে করি এইটাই আমি। ত্রয়োদশ অধ্যায়তে কৃষ্ণ বলছেন অর্জুনকে, ক্ষেত্রজ্ঞম বলছেন যে যে ইদম শরীরম কৌন্তে ইয়া ক্ষেত্রম ইত্যাভিধীয়তে এতদ ইয়ো ব্যক্তি, এই যে শরীরটা ক্ষেত্র, একে যে অনুভব করছে তিনি ক্ষেত্রজ্ঞ, তার থেকে আলাদা। আমি দ্রষ্টা, এই শরীরটা দৃশ্য। আরও যদি গভীরে দেখি, এই চিন্তা ভাবনাগুলো হচ্ছে আমার, এগুলোকে তো আমি অনুভব করছি, আমার ভালো লাগছে, আমার ভালো লাগছে না, এটা আমি বুঝতে পারছি। যদি বুঝতে পারি তাহলে ওটাও আমার দৃশ্য, আমি দ্রষ্টা, মনেরও দ্রষ্টা, মনের মধ্যে যা উঠছে বুদবুদের মতন সেগুলোও আমি নই, সেগুলোর আমি দ্রষ্টা। এই করে করে আমরা পৌঁছচ্ছি, কোথায় পৌঁছচ্ছি ঠাকুর বলবেন। ঠাকুর কোথায় বললেন, এইভাবে যদি করো, কি খুঁজছি আমরা, আমি, এইভাবে যদি করো কোথাও আমি খুঁজে পাবে না, প্রত্যেকটা একটা অবজেক্ট হয়ে যাবে, একটা দৃশ্য হয়ে যাবে, দ্রষ্টাকে কোথাও খুঁজে পাবে না। এই যেন 600 বছর আগে বিদ্যারণ্য স্বামী বলছেন, দৃগে বা নতু দৃশ্যতে, দ্রষ্টাকে দৃশ্য করা যায় না, আমি এখানে অবজেক্ট করে আনা যায় না, যেটাকে অবজেক্ট সেটা আমি নই। আরও উপায় আছে, পঞ্চকোষ বিবেক যেটা ঠাকুর এখানে আসলে সূত্রপাত করেছেন, এই শরীরটা আমি নই, শরীরটাকে আমি দেখতে পাচ্ছি, শরীরটা ক্রমাগত পরিবর্তনশীল, আমার পরিবর্তন হচ্ছে না, আমি যে শিশুরূপে নিজেকে দেখেছি, হ্যাঁ, এখন বৃদ্ধরূপে আমি নিজেকে দেখছি, শরীরটা শিশু ছিল, শরীরটা বৃদ্ধ হয়েছে, আমি তো বলছি আমি এক, আমি তো এককালে সেই শিশুর শরীরে ছিলাম, আমি একদম এটা সেই বাচস্পতি মিশ্রর কথা বললাম, 1000 বছর আগে তিনি লিখছেন, তার ভাষার অনুবাদ করছি আমি, কি সুন্দরভাবে লিখছেন, আমি অনুভব করছি আমি যে আমি ছোট ছেলে আমার ঠাকুরদার কোলে বসে খেলতাম, আজকে আমার নাতি আমার কোলে বসে খেলছে, আমি কিন্তু সেই এক, সেই শিশুটাও আমি ছিলাম, এই বৃদ্ধও, এই বৃদ্ধ শরীরও আমি এক, এই পরিবর্তনশীল শরীর, আমি অপরিবর্তন অপরিবর্তনশীল, তাহলে আমি কী করে এক হতে পারে, যেটা চেঞ্জিং অ্যান্ড আনচেঞ্জিং কখনো এক হতে পারে না, দ্রষ্টা দৃশ্য কখনো এক হতে পারে না। আরও গভীরে যাই, শ্বাস প্রশ্বাস চলছে, প্রাণ, তাহলে আমি কি প্রাণ, শরীর নাই হই, আমি প্রাণ কি, সে একই টেকনিক, প্রাণ কি পাল্টায়, শ্বাস প্রশ্বাস চলছে, কখনো শক্তি আসছে, কখনো দুর্বলতা আসছে, হ্যাঁ, কখনো রোগ আসছে, কখনো হেলথ, প্রাণটাও আমি নই, প্রাণও একটা দৃশ্য, প্রাণও পরিবর্তনশীল, আমি অপরিবর্তনশীল দ্রষ্টা। তারপরে যাই মনের মধ্যে, মনও সেই পরিবর্তনশীল, মনও দৃশ্য, আমি অপরিবর্তনশীল দ্রষ্টা। বুদ্ধি, যে বুদ্ধি দিয়ে সব বোঝার চেষ্টা করছি, এটাও চেঞ্জিং, কখনো বুঝতে পারছে, কখনো বুঝতে পারছে না, আবার বলছে বুঝেছিলাম, ভুলে গিয়ে আবার গুলিয়ে গেছে, এটা কে বলছে, এটা বুদ্ধি, তাহলে বুদ্ধিটাও তো দৃশ্য, আমি বুদ্ধিরও দ্রষ্টা। এই যে যে পঞ্চকোষের দ্রষ্টা, অন্নময় কোষ, প্রাণময় কোষ, মনোময় কোষ, বিজ্ঞানময় কোষ, আনন্দময় কোষের পঞ্চকোষের দ্রষ্টা, এই পঞ্চকোষের মধ্যে নয়। আমরা নিজেকে কি মনে করি, এই পঞ্চকোষ মনে করি, আর এখানে ঠাকুর বলছেন এইগুলো তুমি নও, এর মধ্যে কোথাও তুমি আসল আমিকে খুঁজে পাবে না। অবস্থাত্রয় বিচার করলে, আমি জেগে আছি, এই যে আমার, এই আমার জগৎ, আমি জাগ্রত, এই হচ্ছে জাগ্রত অবস্থায় আমার জগৎ, স্বপ্নতে চলে গেলে আমি সব হাওয়া হয়ে গেল, শরীরটাও আমি কোনো অনুভব করতে পারছি না, তখন একটা স্বপ্নের জগৎ। গভীর নিদ্রায় চলে গেলাম, কোনো কিছু অনুভব নেই, বাইরের কিছু নিজের বিষয়েও কোনো অনুভব হচ্ছে না, এই তিনটে আসে আর যায়, এই তিনটেরই দ্রষ্টা আমি, এই তিনটের মধ্যে কোনোটাও আমি নই, সব কিছু দ্রষ্টা আমি। এই যে বিচার, এটা ইন্টেলেকচুয়াল নয়, অনেকে বলে হ্যাঁ বুঝে নিয়েছি, হ্যাঁ এরপরে কী করবো বলুন তো, অনেকে বলে, স্বাভাবিক প্রশ্ন, না বোঝনি, আবার শোনো, যদি বুঝে নিই তাহলে ডাইরেক্টলি একটা 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 রিয়েলাইজেশন হবে। কেন হবে, কারণ কি, যেটার বিষয়ে আমি বুঝছি সেটা তো আমি, একটা জিনিস যদি বুঝে যাই তার ফল তো ইমিডিয়েট, প্রত্যক্ষ। ঠাকুর স্বামীজি সেই সিংহের কথা বলছেন,
সেই মেষের সঙ্গে ভেড়ার সঙ্গে সে সিংহটা বড় হয়েছে, নিজেকে বলে ভেড়া ভাবছে, যখন বুঝে গেল আমি সিংহ, তারপরে আর তাকে কী সাধনা করতে হবে সিংহ হতে, কিছুই দরকার নেই, চিনতে হবে নিজেকে আমি সিংহ। রাজপুত্র সে জঙ্গলে হারিয়ে গেছিল, নিজেকে সে একটা ওই জঙ্গলের নিবাসী আদিবাসী ভাবছিল, যখন তাকে আবার যে ক্যাপিটালে ফিরিয়ে এনে বলা হলো যে তুমি রাজপুত্র, তুমি এখানকার রাজা, তাকে আর কি সাধনা করতে হবে রাজা হতে, কোনো সাধনা করতে হবে না, নিজেকে চিনে নেওয়াটাই। ঠিক তেমনই ঠাকুর বলছেন, দেখবে তুই যা বিচার করে দেখবে আমি কে খুঁজতে গেলে খুঁজে পাবে না, খুঁজে পাবে না। এই পঞ্চকোষের মধ্যে, অবস্থাত্রয়ের মধ্যে, দৃশ্যর মধ্যে আমি বলে কোনো বস্তু নেই। এইখানে যদি আমরা আটকে যাই, থেমে যাই, দিস ইজ বুদ্ধিজম। এর পরে ঠাকুর বলছেন, আমি পাওয়া গেল না পেঁয়াজের খোসা ছাড়াতে ছাড়াতে, খুব সাবধানে উনি ভাষা প্রয়োগ করেছেন, আমি কে ভালো রূপ বিচার করলে দেখতে পাওয়া যায়, আমি বলে কোনো জিনিস নেই, দের ইজ নো অবজেক্ট কল্ড আই, কিন্তু তা বলে আমি নেই তা নয়। কিন্তু এবার বলছেন তিনি, আমি বলে কিছুই পাই নে, তারপরে বলছেন শেষে যা থাকে তাই আত্মা, ড্যাশ দিয়ে বলা হচ্ছে চৈতন্য, কনশিয়াসনেস, চৈতন্য। চৈতন্য বলবো কেন, যেহেতু অনুভব হচ্ছে, আমি পঞ্চকোষ কোনোটাই নই কিন্তু পঞ্চকোষকে অনুভব করতে পারছি, পঞ্চকোষের মাধ্যমে জগৎকে অনুভব করতে পারছি। অনুভব যদি হচ্ছে তাহলে আমি নিশ্চয়ই চেতন, আমি তো অচেতন নই। বলছেন যা থাকে তাই কনশিয়াসনেস, পিওর কনশিয়াসনেস আমরা বলি, শুদ্ধ চৈতন্য। কেন এই মুহূর্তে আমরা নিজেকে চৈতন্য মনে করি? কাউকে যদি জিজ্ঞেস করা তুমি কি চেতন, হ্যাঁ অবশ্যই, কিন্তু আমরা কি মনে করি আমি শরীর মন চৈতন্য সব মিশিয়ে একটা খিচুড়ি, আই এম আ বডি উইথ কনশিয়াসনেস। আমি কখনো সেটা মনে করি না যেটা ঠাকুর বলতে চাইছেন, ইউ আর কনশিয়াসনেস উইথ আ বডি। এটা খুব সুন্দর কথা আছে, আমার ভালো লাগে, কে বলেছিল জানি না, উই থিঙ্ক উই আর হিউম্যান বিইংস ইন সার্চ অফ স্পিরিচুয়াল এক্সপিরিয়েন্স, দ্য ট্রুথ ইজ উই আর স্পিরিচুয়াল বিইংস হ্যাভিং আ হিউম্যান এক্সপিরিয়েন্স। একটা বিরাট একে বলে প্যারাডাইম শিফট, আমি নিজের বিষয়ে কনসেপশনটা একদম পাল্টে নিচ্ছি। এই পাল্টে নেওয়ার মানেটা হচ্ছে আধ্যাত্মিকতা, এইটাই হচ্ছে জ্ঞান,